हाई फ्रेंड्स, तो आज वीडियोते आमी आलोचना करब नतून एक डिलारशिप निये, जे डिलारशिपटा बर्तमाने सबथेके बेशी चाहिदापूर्ण एबं नतूनरा जारा फ्रेशार्स आछेन नतून कैंडिडेटरा किभाबे नतून करे एई डिलारशिप पावार जन्य आवेदन करबेन एई भिडियोटिर माध्यमे आपनादेरके जानाबो। एछाड़ाओ एकटी गुरुत्वपूर्ण विषय जे आपनारा जारा सिविक भलेंटियार्स आछेन, तो सिविक भलेंटियार्सराओ कि एई डिलारशिप निये उपार्जन करते पारबेन ता निये एई भिडियोते बोलबो। तो कि सेई डिलारशिप ভিডিওতে আপনাদেরকে জানাবো। এই ডিলারশিপের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কোন কোন কাগজপত্র লাগবে, কিভাবে আবেদন করবেন অফলাইন এবং অনলাইনে, দুটি পদ্ধতি আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো নতুন রাজ্যে ডিলারশিপের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জানাবো। হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলাই সেরা ইউটিউব চ্যানেল, আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার্স ব্লগার রূপ। তো ভিডিওর প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি আজকের আমি আলোচনা করব রেশন ডিলারশিপ আপনারা কিভাবে নেবেন। তো রেশন ডিলারশিপ যদি আপনারা নিতে চান অফলাইন এবং অনলাইন দুটি মাধ্যম থেকে আবেদন করতে পারবেন, কিন্তু আপনাদের কত টাকা খরচা হবে, এর জন্য কি কি ডকুমেন্টস আপনার লাগবে, কিভাবে আবেদনপত্র ডাউনলোড করবেন, এছাড়া আপনারা যারা অনলাইনে আবেদন করতে চান তারাও কিভাবে আবেদন করবেন তা নিয়ে আমি একটি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে অফলাইনে আপনারা আবেদন করবেন। এছাড়াও আপনারা জানতে পারবেন অনলাইনে কিভাবে আবেদন করবেন, তারও ভিডিও লিংক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স ভিজিট করবেন, অনলাইনে আবেদন পদ্ধতি এবং অফলাইনে আবেদন পদ্ধতি আপনারা জানতে পারবেন। তো এখানে কত টাকা খরচা হবে সেটাও আপনাদেরকে আমি বলে দিয়েছি, কি কি ডকুমেন্টস লাগবে সেটাও বলে দিয়েছি, কোথা থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন, এছাড়া কোন কোন গভর্নমেন্টের কোন কোন রুলস আপনাকে ফলো করতে হবে, এছাড়া গোডাউন সম্পর্কিত বিস্তারিত আপডেট আপনি পেয়ে যাবেন। তো লিঙ্কগুলি আপনি ভিজিট করুন, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। তো এবার গুরুত্বপূর্ণ বিষয় হলো সিভিক ভলেন্টিয়ার্সরা কি এই ডিলারশিপ নিয়ে উপার্জন করতে পারবেন বা সিভিক ভলেন্টিয়ার্সরা কি এই ডিলারশিপের জন্য আবেদন করতে পারবেন। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা অনেক সিভিক ভলেন্টিয়ার্স আছেন, তারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলেন যে দাদা আমরা কি এই ডিলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে পারবো। তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমত বলে রাখি, আপনারা যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তারা কিন্তু এই ডিলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন না বা তারা এলিজিবল নন। সেক্ষেত্রে যারা সিভিক ভলেন্টিয়ার্স আছেন আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন না, তবে আপনারা অন্য কোনো মাধ্যম থেকে কথা বলে দেখতে পারেন। সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য আরও একটি কথা বলে রাখি, আপনারা আবেদন করতে পারবেন না সরকারি নিয়ম অনুযায়ী, কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার কাউকে দিয়ে কিন্তু আবেদনটা করাতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই লিঙ্কটা দেখে নেবেন, আমি সব কিছু আপনাদেরকে বলে দিয়েছি। তো এখানে কিন্তু 50,000 টাকা লাগে সিকিউরিটি মানি হিসাবে এবং আপনাদের গোডাউন লাগে, এছাড়া একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে, এছাড়া কোর্টের এফিডেভিট লাগবে, ডিক্লেয়েশন ফর্ম লাগবে। তো এই ফর্মগুলো কোথা থেকে পাবেন তা নিয়ে আপনারা দেখে নিতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এছাড়া নোটিফিকেশন অনুযায়ী আপনারা কিন্তু নোটিফিকেশন নাম্বার দিয়ে অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারবেন। তাহলে আর না দেরি করে এখনই আপনারা চাইলে সেই প্রসেসগুলো দেখে নিন। খুবই শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কিন্তু নতুন ডিলারশিপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, আর বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে সেই বিজ্ঞপ্তি নাম্বার বা নোটিফিকেশন নাম্বার দিয়ে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নতুন ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন নতুনভাবে। তো তার ফার্স্ট স্টেজ আমি আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। আর সিভিক ভলেন্টিয়ার্সরা আবেদন করতে পারবেন কি পারবেন না তা নিয়েও আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, পরবর্তীকালে অন্য কোনো আপডেট দেখতে চাইলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনাদের প্রশ্নের ভিত্তিতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও পুনরায় হাজির হব এই চ্যানেলের মাধ্যমে। তাই নিয়মিত আমাদের ডিউটি সংক্রান্ত ব্লগ, এছাড়া সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ সংক্রান্ত আপডেট, সিভিক ভলেন্টিয়ার্সের স্যালারি সম্পর্কিত আপডেট, এছাড়া গভর্নমেন্টের ছোট্ট ছোট্ট প্রকল্পের আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।